ঐতিহাসিক 21 জুলাই শহীদ তর্পণের দিন। তবে করোনা সংক্রমণের জেরে 2020 সালের 21 জুলাই পালিত হচ্ছে একেবারে অন্যভাবে। ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর দলনেতৃত্বের বক্তব্যকে নিজের এলাকার মানুষের কাছে পৌঁছে দিতে বাংলার প্রতিটি কোণায় প্রস্তুতি তুঙ্গে। ভার্চুয়াল র্যালির মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যকে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে বদ্ধপরিকর তৃণমূল নেতৃত্বরা। পিছিয়ে নেই উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের 1900 সৈনিক তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের সঙ্গী মানা চক্রবর্তী। তার উদ্যোগে চৌরঙ্গী বিধানসভার 53 নম্বর ওয়ার্ডে শেষ মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে। দলনীতির বার্তাকে এলাকার সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর আমডিডিসির উত্তর কলকাতার সভাপতি মানা চক্রবর্তী। দলনেত্রীর দেওয়া বার্তাকে সামনে রেখে 2021 সালের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতা ফিরবে বলেও আশাবাদী জননেতা মানা চক্রবর্তী। সেইখানে আমাদের 21 জুলাই একটা স্মরণীয়, বিশেষ করে আগামীকাল যে 1993 সালে যে রক্তাক্ত অবস্থায় যারা মৃত্যুবরণ করেছিল, তারা যেন যে শহীদ হয়েছিল তার আত্মার শান্তি কামনার জন্য আপনারা জানেন যে সভাপতিও তৎক্ষণাৎ উনি তখন সভানেত্রী ছিলেন এবং আমাদের সভাপতিও মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী আজকে একটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে ভার্চুয়াল সভা হচ্ছে। ডিউটি লকডাউন মেনটেন করছি আমরা এবং মাস্ক এবং স্যানিটাইজার এবং গ্লাভস এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে যে আজকে আমাদের যে ভার্চুয়াল যে সভা, এখানে বহু মানুষ। এখানে আমাদের এই এরিয়াটা হচ্ছে একটা হিন্দু মুসলিম শিখ ইসাই, একটা মিনি ভারতবর্ষ। তো এই ভারতবর্ষকে আমরা বহু মানুষ, ছাত্র, যুব, মাদার, 2011 সিট পেয়েছিল, 2016 যা সিট পেয়েছিল তার থেকে বেশি আমরা 2021 আরো বেশি সিট পাবো এবং আরো বাড়বে। এটা মানুষ চাইছে। যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী 1 বছর সর্বত্র ফ্রি রেশন, স্যার, এই প্রতিকূল অবস্থার মধ্যে দিয়েও যেভাবে একদিকে করোনা, একদিকে আমফান এবং সাইক্লোন, যে ভয়াবহ পরিস্থিতি অবিশ্বাস্য কাজ করছে ইতিহাসের পাথায়, ভারতবর্ষের মাটিতে আমি মনে করি আমাদের গর্ব মমতা বন্দ্যোপাধ্যায়।